এই ঈমান নষ্টকারী বস্তুর এক নম্বরে হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে অংশী স্থাপন করা। জোরে বলি না বুঝবেন, যেটাকে শেরেক, আরবি শব্দ হচ্ছে শেরেক, শেরেক মানে অংশীদার সাব্যস্ত করা, তার সঙ্গে সমকক্ষ আর কাউকে মনে করা। এটা যদি আপনি করেন আপনার বড়ত্বের ক্ষেত্রে হোক, তার সিফাতের ক্ষেত্রে হোক, যে বিষয়ে আপনি আল্লাহর সমকক্ষ কাউকে ধারণা করবেন, তখন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তওবা না করি যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করলেন। জোরে বলি না বুঝবেন, আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য কিছু নাই, লাইসা কামিসলিহি শাইয়ন, তার কোনো সাদৃশ্য, তার মেশাল, তার কোনো দৃষ্টান্ত নাই। এখন আল্লাহ এক ইলে, আমরা ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের উপর আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এক, তার সঙ্গে আপনি কোনো কিছুই সমকক্ষ সাব্যস্ত করতে পারবেন না। যদি সাব্যস্ত করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, এটা সবচেয়ে বড় অন্যায়। আল্লাহ কোরআনে কারিমে এই শিরকের ব্যাপারে অনেক জায়গায় অনেক আয়াত উদ্ধৃতি দিয়েছেন। সূরা বনী ইসরায়েল বলছেন ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আর কাউকে অংশী স্থাপন করিও না, তার সমকক্ষ কাউকে মনে করো না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদউলিল্লাহি নিদ্দান, তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে আর আহ্বান করিও না। ওয়ালা খলাকাকা, অথচ তিনি তোমাদেরকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। সূরা লোকমানে লোকমান আলাইহিস সালাম কেউ বলছেন নবী ছিলেন, কেউ বলছেন অলি ছিলেন, এবং তিনি একজন বিশেষ ব্যক্তি ছিলেন। ওনার জীবনীতে তাফসির এসেছে, অনেক নবী রসুলের সঙ্গে এই লোকমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, যেনাকে লোকমান হাকিম বলা হয়। ইনি অধিকাংশে বলছেন একজন আল্লাহর অলি ছিলেন, এবং পৃথিবীতে যত কালো ব্যক্তি ছিল তিনজন, এই তিনজন কালো ব্যক্তির মধ্যে মর্যাদাবান ব্যক্তি একজন লোকমান আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। হাক্কা হযরত বেলাল, লোকমান এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস ছিল, যদি সামলায় তারা কালো ছিল, তারপর আল্লাহর দরবারে তারা সবচেয়ে অনেক মর্যাদাবান ব্যক্তি ছিলেন, এবং এত জ্ঞানী ব্যক্তি ছিলেন যার কথাগুলো আল্লাহ পাক কোরআনে কারিমে, লোকমান আলাইহিস সালামের কথাগুলো কোরআনে কারিমে আল্লাহ পাক কোটেশন করে মানুষকে জানায় দিয়েছেন। তিনি তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি, তুমি আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে অংশে স্থাপন করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কোনো কাউকে সমকক্ষ মনে করে, সমতুল্য মনে করে, তারা যেন বিশাল বড় একটা অপরাধ করলো, জুলুম করলো। জোরে বলি নাউজ বিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গোনা, আল্লাহর সঙ্গে অংশী স্থাপনকারীদের কোনো গোনা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, এ ব্যতীত বান্দা যে গোনাই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আবার বলছেন মা ইউশরিক বিল্লাহ ফাকাদ দল্লা দলালাম বাঈদা, যারা আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করল তারা যেন পথ ভ্রষ্টের দূর দূরান্তে নিক্ষিপ্ত হল। জোরে বলি নাউজ বিল্লাহ। এই আল্লাহর সঙ্গে অংশী স্থাপন, আল্লাহর সমকক্ষ। এখন আপনি যদি ইবাদত করেন, মনে মনে কোন এই গোটা পৃথিবী কি একাই চলা সম্ভব, হয়তো আসমানে একজন আছে, জমিনে একজন আছে। জোরে বলি নাউজ বিল্লাহ। আপনার ঈমান শেষ, কিন্তু আপনি মনে মনে বলতেছেন, কিন্তু এটা খেয়ালই করলেন না যে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। যদি এ ধরনের সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ আপনার সন্দেহ সংশয় সৃষ্টি হয় মনে মনে, তাহলে আপনার ঈমান আর থাকবে না।
বিনা দলিল আল্লাহ রাব্বুল আলামিন এক, এই কথার উপর ইস্তেকামত থাকা। বাবুল ইমান মিশকাত কিতাবুল ইমানের মধ্যে বুখারী মুসলিম অসংখ্য হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ এক, এই কথার উপর কেউ যদি ইস্তেকামত থাকে, ওয়াইন মাতা লা তুশরিক বিল্লাহ, কেউ যদি মৃত্যুবরণ করে আল্লাহর সঙ্গে অংশী স্থাপন না করে, তাহলে ফাদাখাল আল জান্নাত, আল্লাহ রসুল বলছে সে একদিন জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক সহি হাদিস বুখারী মুসলিম সহ অসংখ্য সহি হাদিসের গ্রন্থ, কোন বান্দা যদি আল্লাহ এক, তার সঙ্গে তার জাত সিফাতের সঙ্গে কেউ অংশী স্থাপন না করে, মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে যাবে। আর কেউ যদি আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করে মৃত্যুবরণ করে, ফাদাখাল আল নার, আল্লাহ রসুল বলছেন সে জাহান্নামী হবে। এই জন্য আল্লাহর সঙ্গে আল্লাহর সমতুল্য সমকক্ষ তার জাত এবং সিফাত, সিফাত মানে গুণাবলী, আল্লাহর অসংখ্য গুণাবলী আছে, তার সিফাতি নাম আছে 99টি। এই সিফাতের সঙ্গে যদি আপনি কাউকে এরকম মনে করেন, সাব্যস্ত মনে করেন, তাহলে আল্লাহর সিফাতের সঙ্গে অংশীদার হয়। এই শিরকের অনেক প্রকারভেদ আছে, শিরকে আকবর যেটা, শিরকে আসগার, শিরকে আসগারের আবার অনেক প্রকারভেদ আছে, শিরকে খফি, শিরকে জলি, এভাবে শিরকের বর্ণনায় বহুত আছে। কিন্তু এই শিরক আপনি যেই শিরকই করেন, বিনা তওবায়, খাস তওবা ছাড়া মাফ হবে না। এজন্য আল্লাহর সঙ্গে শরীক করা, অংশী স্থাপন করা, এটা মুমিন কোনো কোনো কার্যক্ষেত্রে অনেক মুফাসসির কিরাম, উলামা কিরাম, ফুকাহা কিরাম বলছেন যেটা শিরকে খফি, মানুষকে দেখানো যেটা ইবাদত বন্দেগী, এটাও শিরকে খফির মধ্যে অন্তর্ভুক্ত। জোরে বলি নাউজুবিল্লাহ।